Police, 5. কেশপুরে কেউ নয়, বাইরে দিয়ে ফেলে দিয়ে গেছে। না না, কেশপুরের নয়, এটা কেশপুরের নয়, এটা বাইরে থেকে এনে ফেলে রেখেছে, তাই মনে হচ্ছে। কখনো দেখা যায়নি। দিকে টু সাইডে যান, কনস্টেবল সাইড করো, সাইড দিন, চলুন সাইড দিন, চলুন। দশ একবার পকেটটা সার্চ করে দেখো তো, কিছু পাও কি? কাজ করো, এনাদের সঙ্গে কতগুলো দেখো, কোনো ইনফরমেশন পাও কি? স্যার, মনে তো হচ্ছে এলাকার নয়, লাশটা এখানে ফেলে গেছে। না স্যার, বডিটার পকেটে কোনো পার্টস বা টাকা পয়সা কিছুই নেই। না স্যার, মনে হচ্ছে এটা কোনো ব্যক্তিগত আক্রোশ স্যার। ওকে ওকে স্যার। হ্যাঁ স্যার, ওনাকে কেউ চেনে না, আর কে প্রথম দেখেছে সেটাও কেউ বলতে পারছে না। স্বাভাবিক। তুমি বড় একটা কাজ করো, তুমি ডেড বডিটার ছবি তুলে নাও, বডিটা মর্গে পাঠাও, পোস্টমর্টেম হোক। ছবিগুলো অন্য থানাগুলোতে পাঠিয়ে দেবো স্যার হোয়াটসঅ্যাপ করে? হ্যাঁ দাও, আর থানায় গিয়ে একটা অফিসিয়াল মেল করে দাও অন্য থানাগুলোতে। হ্যাঁ ওকে কি ব্যাপার, কি হয়েছে? একটা রিপোর্ট লেখাবো স্যার, আমার স্বামীকে কাল থেকে খুঁজে পাচ্ছি না, অনেক খুঁজেছি সারা রাত, কোথাও নেই। সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরিয়েছিল, তারপর থেকে আর কোনো খবর নেই স্যার, আর মোবাইল ফোনটাও বন্ধ। আচ্ছা, কোনো ছবি এনেছেন? হ্যাঁ স্যার, আমার ছেলে বাবু পড়েন। আজ সকালে কেশপুর থানা এলাকায় ত্রিমোনা বিজের কাছে একটা ডেড বডি পাওয়া গেছে, অনেকটাই আপনার ছেলের সঙ্গে মিল আছে। কি কি বলছেন স্যার? না না স্যার, এ হতে পারে না। আমাদের কাছে যে ছবি আছে একবার দেখে নিন। হ্যাঁ স্যার, এই আমার স্বামী বাবু পড়ে। তেসরা জানুয়ারি 2018 মেদিনীপুরের কেশপুর থানা এলাকায় ত্রিমোহনা ব্রিজের কাছে বাবু পোড়েলের ডেড বডি পাওয়া যায়। নৃশংসভাবে খুন করা হয়েছে তাকে। সেই দিনই চন্দ্রকোনা থানায় লাশ শনাক্ত হয়, নাম বাবু পোড়েল। চন্দ্রকোনাতেই স্ত্রী, ছেলে এবং মাকে নিয়ে থাকতো। কিন্তু কি এমন ঘটনা ঘটলো নতুন বছর 2018 শুরুতেই যে তাকে এইভাবে মরতে হলো? কারা করলো? কেমন মানুষ তারা যারা এমন নিষ্ঠুর কাজটা করতে পারে? এই কাজটা করতে তাদের হাত কাঁপলো না? আমরা চেষ্টা করব এই হত্যাকাণ্ডের পেছনের কারণ অনুসন্ধান করতে, চিনিয়ে দিতে সেই জঘন্য অপরাধীকে।
ছেলেটা শুয়েছিল সারাদিন, ওর শরীরটা ভালো ছিল না। বৌমা বারবার বলল শুয়ে না থেকে পার্টি অফিসে যেতে। আসলে আমি ভেবেছিলাম সারাদিন তো বাড়িতে শুয়ে বসেই আছে, একটু বাইরে বেরোলে ওর বোধহয় ভালো লাগবে, আর তাছাড়া রোজই তো এই সময় যায়। সেই যে বেরোলো আর ফিরলো না, কি করেছিল আমার, কেন এমন সর্বনাশ হলো। শম্পা দেবী আপনি একটু বাইরে গিয়ে বসুন, আপনার শাশুড়ির সঙ্গে আমাদের কিছু কথা আছে। কেন স্যার, আমি এখানে থাকলে হবে না? হবে না, যান বাইরে যান, সময় হলে ডাকবো। আপনার ছেলের বিয়ে কত বছর হয়েছে? বছর আসলে। আচ্ছা, এটা কি সম্বন্ধ করে বিয়ে না নিজেরাই দেখাশোনা করে? ছেলেই ওর জন্য পাগল ছিল, সত্যি কথা বলতে কি সম্পর্কে আমার একদম পছন্দ ছিল না। কেন? কেমন উড়নচণ্ডীর মতন ঘুরে বেড়াতো, ঠিকঠাক করে সংসার করবে এ আমার মনে হয়নি। তাই বাবু যখন বিয়ে করবে বললো আমি তো নাই বলেছিলাম। আচ্ছা, আপনারা তখন কোথায় থাকতেন? এখানে খানাকুলে। একদিন সকালে বাবু এসে বলল, মা বলছিলাম এনাও, এটা রাখো। দে, 5,000 আছে। বলছিলাম কি তোমার সাথে একটা কথা ছিল। বল কি কথা? বলছিলাম যে আমি শম্পাকে বিয়ে করতে চাই। না, ওই মেয়েকে আমার ভালো লাগে না, ওকে তুই বিয়ে করবি না। কেন, ওর মধ্যে কি এমন খারাপ দেখলে? ওর ঢেঙ্গিপোনা দেখলে না আমার গা জ্বলে যায়, সব লোক দেখাবে। বাবু বাবু রে, ও ভালো মেয়ে নয়, সংসার সুখের হবে না। আমি তো ওর মধ্যে সেরকম কিছু দেখিনি, আর তাছাড়া আমি ওকে খুব ভালোবাসি, আমি ওকে বিয়ে করব বলে কথাও দিয়েছি। তুমি ভুল ভাবছো মা। না, আমি ভুল ভাবছি না, ওকে আমি ঘরের বউ করে আনবো না। কেন কেন তুমি এরকম করছো বলো তো? হ্যাঁ, আচ্ছা ওকে বিয়ে করলে কি হবে? ও খুব ভালো মেয়ে মা। আমি যখন না বলেছি না, আমি তোর কোনো কথা শুনতে চাই না, ব্যাস। এটাই তাহলে তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। কেন জেদ করছিস? আমি তো তোর মা নাকি, আমি তো তোর ভালো চাইবো। বাবু বাবু আমার কথা শোন, তোর ভালোই হবে। বেশ, আমি তাহলে না হয় ওকে বিয়ে করে অন্য কোথাও গিয়ে থাকবো। বাড়ি ছাড়বি? তবু ওই মেয়েকে বিয়ে করবি? তুমি তো শম্পাকে এখানে ঢুকতে দেবে না, তাহলে আমি কি করব? আমি ঘাটালে একটা বাড়ি ঠিক করেছি, ওখানে গিয়েই থাকবো, ওখান থেকেই মোটর পার্টসের ব্যবসাটা করব। সব যখন ঠিকই করে ফেলেছিস, আমাকে জিজ্ঞেস করছিস কেন? কি করব, আমি একাই থাকব, কি আর করব? মা আমি তোমাকে ফোন করব, মাঝে মধ্যে এসে দেখাও করে যাব, তুমি কষ্ট পেও না। দেখো আসলে আমি শম্পাকে বিয়ে না করেও পারবো না। আমার কোনো কথা শুনলো না, চলে গেল ঘাটালে,
বিয়ে করলো, আমি অত করে বুঝালাম কিছুতেই শুনল না। আপনার মনের অবস্থা বুঝতে পারছি, সন্তানকে হারানোর কষ্ট সহ্য করা খুব কষ্টকর, কিন্তু আপনার ছেলে তো স্বাভাবিকভাবে মারা যায়নি, ওকে খুন করে ফেলে রেখেছিল খুব নৃশংসভাবে, কালপিটকে তো ধরতেই হবে। আপনিও নিশ্চয়ই চাইবেন যে আপনার ছেলেকে এভাবে মারলো সে শাস্তি পাক। দেখুন, এই জন্যই আপনাকে বসিয়ে রাখতে হবে, কিছু মনে করবেন না, এটা আমাদের ডিউটি। এই 8 বছর কেমন কেটেছিল ওদের আপনি যতটুকু জানেন সেটুকু বললেই হবে। আপনি নির্ভয় নিশ্চিন্তে বলুন, যা জানেন তাই বলুন। বিয়ের পর ওরা অনেকদিন খাটালে ছিল, ওখানে নাতিটা জন্মালো, তবে বাবুর ব্যবসাটা জমাতে অনেক সময় লেগেছিল। আমাকে যে বলেছে আমি তাই বলছি স্যার। কি গো চুপ করে গেলে যে, কি ভাবছো? দায় দায়িত্ব কতটা বেড়ে গেল তাই, আসলে এত তাড়াতাড়ি বাচ্চা আসবে সেটা তো ভাবিনি। বারে আমার বুঝি মা হতে ইচ্ছে করে না? আমি কি সেই জন্য কথাটা বললাম? তাহলে ওই যে বললে ভাবনি, আসলে সবেমাত্র ব্যবসাটা ধরেছে, এই সময় অনেক সময় দিতে হবে, খাটাখাটনি আছে, এই অবস্থায় তোমাকে একা একা রেখে তাই ভাবছিলাম। ওসব নিয়ে তোমাকে অত ভাবতে হবে না, সে আমি একা একা ঠিক থাকতে পারবো। থাকো না, তুমি যতক্ষণ দোকানে থাকবে থাকো, শুধু আমার সাথে সারাক্ষণ ফোনে কথা বলবে তাহলেই হবে। কি সারাক্ষণ তোমার সাথে ফোনে কথা বলবো? তাহলে পরে তো সারাদিন বাড়িতে বসে থাকলেই হয়, কাজ তো এমনিতেও হবে না অমনিতেও হবে না, টাকা পয়সারও দরকার নেই। হ্যাঁ, একটা লাভ হবে, তোমাকে সারাক্ষণ দেখতে পাবো। হ্যাঁ, তুমি কত দেখো আমাকে সারাদিন। আচ্ছা, ব্যবসাটা লাটে উঠলে এই হাসিটা থাকবে তো? কিচ্ছু লাটে উঠবে না, আমি তো তোমার সঙ্গে ইয়ার্কি করছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি মন দিয়ে কাজ করো, আমি একা একা ঠিক থাকতে পারবো। আমাদের টাকার দরকার, অনেক টাকা। দাঁড়াও, আগে ব্যবসার জন্য যা ধার দেনা করেছি সেগুলো শোধ করি। আমার কি আর একটা চিন্তা গো, অনেক অনেক কষ্টে ব্যবসাটাকে দাঁড় করাচ্ছি। অত চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। গত কয়েকদিন ধরে দেখছি ঠিক এই সময় বেরোচ্ছ, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে, তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? না না, সন্দেহ করতে যাব কেন, কোথায় যাচ্ছ জিজ্ঞাসা করলে সেটা কি সন্দেহ করা হয় নাকি? তুমি যখন কোথাও যাও আমি জিজ্ঞেস করি না, কোনো অভিযোগ করি? জীবনে সুখালাত বলে তো কিছুই দিতে পারোনি, না গিয়েছো হাত ভর্তি টাকা। কিভাবে দেব, তুমি সব জেনেও এ কথা বলছো? বলবো নাই বা কেন, সময় আর সুযোগ দুটোই তো ছিল, পারলে কি ব্যবসা করব বললেই তো হয় না, মুরত থাকতে হয়। আসলে আমারই বুঝে নেওয়া উচিত ছিল। কি কি বুঝে নেওয়া উচিত ছিল? এটাই যে তোমাকে বিয়ে করাটা আমার কতটা সুখের হবে। তার মানে তুমি বলতে চাইছো তুমি ভুল করেছো? করেছি তো। এই শোনা, আমার ভাল লাগছে না, ঘ্যান ঘ্যান করো না। হ্যাঁ আমি বেরোলাম, আমার দেরি হয়ে যাচ্ছে, আর ছেলেকে খাইয়ে দেবে। তারপর কি অশান্তি বেড়েই চলে? হ্যাঁ, অশান্তি তো ছিলই, অসুস্থতার জন্য বাবুর ব্যবসা ফড়াডুবি হয়ে গেল, এক রাস দেনা বাবু অসহায়ের মতন হয়ে গেল। তারপর
তারপর ছেলে কি ব্যবস্থা করলো জানি না, একদিন শুনলাম চন্দ্রকোনায় ওরা বাড়ি ভাড়া নিয়ে রয়েছে। এসব কি ফোনেই কথাবার্তা হতো আপনার সাথে? হ্যাঁ, এমনিতে তাই হতো। চন্দ্রকোনা আসার পর একদিন বাড়িতে এলো, বিধ্বস্ত চেহারা, চেনাই যাচ্ছিল না, এক মুখ দাড়ি, চোখের কোণে কালি, রোগা হয়ে গেছে। মায়ের মন্দ ওকে দেখে আমি চমকে উঠেছিলাম। তারপর ও যে আমাকে বলল তা শুনে আমি আকাশ থেকে পড়লাম। একদিন আজকে ডিউটি কটায় শেষ হবে? রোজ যেমন হয় 4টার সময়, তাই বলে ভেবো না আমি তখনই বাড়িতে ফিরবো। আর তুমি কবে ফিরেছো? আমি অসুস্থ, কি বার করতে পারি? তাও তুমি নার্সিং হোমে আয়ার কাজটা করো বলে সংসারটা বানের জলে ভেসে যায়নি। দূর সবসময় এক ঘ্যান 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 ঘ্যান, তোমার ঘ্যান ঘ্যানি যে কবে বন্ধ হবে? বিরক্তিকর, সহ্য একেবারে শেষ হয়ে গেল আমার জীবনটা। ওই তো সোমনাথ এসে গেছে। সোমনাথের সঙ্গে ডিউটির পরে তোমার কাজটা কি? কেন জ্বলছে বুঝি তোমার? জ্বলুক, আমি চাই তোমার জ্বলুক, যত সব বিরক্তিকর। এ কি, আপনি থাকবেন নাকি এখানে? হ্যাঁ, তোমাদের সঙ্গে থাকবো বলে এলাম। ছেলেটার যা ব্যামো, তুমি তো কাজ করতে যাও, সংসারটা তো দেখতে হবে। ঠিক আছে, আপনি ভেতরে যান। কাজে যাচ্ছ বুঝি? হ্যাঁ, ডিউটি আছে। চলো। এই সোমনাথ লোকটিকে? অত সব খুঁটিনাটি জানি না স্যার, তবে শুনেছিলাম ওর সঙ্গে নাকি রোজ নার্সিংহোম বাড়ি যাতায়াত করতো বৌমা। এসব কথা বাবু আগে কোনোদিন বলেনি। ও ওখানে যাওয়ার দু একদিনের মধ্যে আমি একদিন মন্দিরে পুজো দিয়ে ফিরছিলাম সন্ধেবেলা, ঘরের মধ্যে ঝগড়া হচ্ছিল, দরজাটা বন্ধ, আমি বাইরে দাঁড়িয়ে শুনলাম। তখন আমি ওই সোমনাথের কথা জানতে পারলাম। লজ্জা করে না? এটা অন্য পুরুষ মানুষের সঙ্গে বেলাল্লাপনা করতে লজ্জা করে না? বিশ্বাস করেছি, হাজার বার করব। তোমাকে আমি আবারও বলে রাখছি, সোমনাথের সাথে নোংরামো করব, বেশ করব। আর বেশি বাড়াবাড়ি করলে না ওর ফল ভালো হবে না। আর একটা আঁচড় পড়ুক আমার গায়ে, তারপর তুমি জানো না কি হবে তোমার। কোথায় যাচ্ছ বৌমা এত রাতে? জাহান্নামে। আপনি থাকুন কি আপনার ছেলের সঙ্গে? বাবু, বৌমা যে চলে গেল, কোথায় গেল একবার দেখ। দেখার কোনো দরকার নেই, ওর রোজগারের পয়সায় ওর যা ইচ্ছে তাই করুক। তোমার আমার কাউরি কিছু বলার নেই, আমি খুব ভালো আছি, আমার কিছু হয়নি, ভালো আছি।
বাবু এইভাবে কেউ থাকতে পারে? কি লুকাবি আমার কাছে? আমি কি কিছু বুঝি না? মা তুমি তুমি ওকে দিয়ে ও ঘরে যাও। চল চল শোনা, ও ঘরে চল। ঠিক আছে, আপাতত আপনার থেকে আর কিছু জানার নেই, আপনি বাইরে গিয়ে রেস্ট করুন। এবার আপনার বৌমা কি বলে দেখি। শুনুন, আপনি ওনাকে নিয়ে বাইরে বসান আর ওনার বৌমাকে ডেকে আন। ইয়েস স্যার, চলুন। আমার মনে হচ্ছে স্যার এই বউটাই গুণের সাথে জড়িত। ওর ওই প্রেমিক সোমনাথকে তুলে আনি স্যার, গুলের গুঁতো খেলে সব সুচ্ছুর করে বলে দেবে। না, কিচ্ছু স্বীকার করবে না, কারণ আমাদের হাতে কোনো এভিডেন্স নেই। কোর্টে গেলে বিনা প্রমাণে ছাড়া পেয়ে যাবে। আমাদের এভিডেন্স জোগাড় করতে হবে। এভিডেন্স আছে স্যার, ওই গয়না মানে যার স্বামী এত অসুস্থ যে আয়ার কাজ করে তিনজনের সংসার চালায় তার গায়ে অত গয়না কে দিয়েছে? লিড করার জন্য ভালো প্রশ্ন। আরে আসুন, বসুন বসুন। আপনি তো নার্সিং হোমে কাজ করেন, কি কাজ করেন? আয়ার কাজ। কোন নার্সিং হোম? নিবেদিতা নার্সিং হোম। কতদিন হলো কাজ করছেন? এই বছর তিনেক হবে। এই এত সোনার গয়না কে দিয়েছে আপনাকে? বলুন কে দিয়েছে? কে আবার দেবে? আমি নিজেই কিনেছি, একটু একটু করে টাকা জমিয়ে। ও, টাকা জমিয়ে? বেশ বেশ, তো টাকাগুলো কি ব্যাংকে জমিয়েছেন নাকি নগদে বাড়ির আলমারিতে? না না, ব্যাংকে। আমাদের মাইনে তো চেকে হয়। কোন ব্যাংক? আপনি একটা কাজ করুন, ওনার কাছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখিয়ে দিন। আমি কি আমার অ্যাকাউন্ট নাম্বার মুখস্থ করে রেখেছি নাকি? ঠিক ঠিক, আমাদেরই মুখস্থ থাকে না, আপনার কি করে থাকবে? আপনি বরং একটা কাজ করুন, আপনার মোবাইল নাম্বারটা লিখে দিন তো, সেখান থেকেই আপনার অ্যাকাউন্ট নাম্বার আমরা পেয়ে যাব। কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বার আপনারা জানতে চাইছেন কেন? শুনুন, প্রশ্ন আপনি করবেন না, আমরা করব। আপনি শুধু উত্তর দেবেন, স্যার যা বলছেন তাই করুন, না হলে আমাদের কিন্তু অন্য রাস্তা দেখতে হবে। আচ্ছা, গতকাল নাকি আপনি আপনার হাজবেন্ডকে জোর করে বাড়ির বাইরে পাঠিয়েছিলেন? না না, আমি কেন জোর করতে যাব? তাহলে নিজে নিজেই গেছে, তাই তো? না মানে আমি শুধু বলেছিলাম যে সারাদিন বাড়িতে শুয়ে বসে আছে, বাইরে গেলে ওর একটু ভালো লাগবে। সত্যি কথাটা বলুন, না হলে কিন্তু সত্যি আমরা বলিয়ে নিতে পারি, সেটা নিশ্চয়ই আপনি জানেন। ভোর সন্ধ্যেবেলা শুয়ে আছো কেন? ওঠো না। আমার আমার শরীরটা ভালো নেই, ভালো লাগছে না। ওঠো, বরং একটু পার্টি অফিস থেকে ঘুরে এসো, গেলেই দেখবে ভালো লাগবে। বলছি তো শরীরটা খারাপ, একটু বিশ্রাম নিতে হবে। অনেক শুয়ে থেকেছো, ভোর সন্ধ্যেবেলা শুয়ে থাকে কেউ? যাও ঘুরে এসো, দেখবে ভালো লাগবে। আচ্ছা তুমি কেন জোর করছো বলো তো, আমার শরীরটা সত্যিই খুব খারাপ। যথেষ্ট ভালো আছে, ওঠো ওঠো তো, ওঠো। হাতে সংসার হয়েছে। কোথায় যাচ্ছিস বাবু এই শরীর নিয়ে? সম্পাদক ঘরে থাকতেই দিচ্ছে না। আমার আমার একদম ভালো লাগছে না তোদের এই কীর্তিকাণ্ড। তুমি কিছু চিন্তা করো না,
আমি একটু বাদেই ফিরে আসবো। সেই শেষবারের মতন বাবু পোড়ালকে দেখে তার মা। তারপর সারা রাত বাবু বাড়িতে না ফিরলে টেনশনে টেনশনে জর্জরিত হতে থাকে বাবু পোড়ালের মা। সকালবেলা আর থাকতে না পেরে ছেলের বউকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে হাজির হয়, আর সেখানেই এই মর্মান্তিক দুঃসংবাদটি পায়। চন্দ্রকোনা থানার আধিকারিক এবং তদন্তকারী অফিসাররা তদন্তের একটি সূত্র খুঁজে পায়। একটু একটু করে চক্রান্তের গতিপথ বের হতে থাকে। দেখেছো, একটি নাম্বারে কাল রাতে সবচেয়ে বেশি কথা বলেছে এবং গত এক মাসে এই নাম্বারটাতেই সবচেয়ে বারবার কল করা হয়েছে। লোকেট করো, আইডেন্টিফাই করো। স্যার, এন ইন ব্যাংক স্টেটমেন্ট। দেখি যা ভেবেছিলাম তার চেয়ে অনেক ভয়ঙ্কর মহিলা। এর ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা আছে না, সোনা কেন, গা ভর্তি হীরে গয়না পড়তে পারে। শিখি স্যার, একটা নার্সিং হোমের আয়ার এত টাকা। দেখো আরেকটা ব্যাপার লক্ষ্য করেছো, এই সম্পাদেবী কিন্তু কালকে থেকে আজ অবধি একটিবারও তার স্বামীকে ফোন করেনি। তার মানে স্যার সম্পাদেবীর কাছে পরিষ্কার ছিল যে ওর স্বামীর কি হয়েছে। এক্স্যাক্টলি, ওই ফোন নাম্বারটা ট্র্যাক করে কালপিতকে থানায় তুলে নিয়ে আসতে হবে। আর তার আগে ওই ভদ্রমহিলাকে আরেকবার ডেকে আনুন তো। স্যার, খুগু দেখেছে, এবারে ফাঁদ দেখবে। আসলে আমাদের এই মোটিভগুলো ঠিকঠাক সাজা দেয় বুঝলে। দেখুন, ইনফরমেশন বলতে এক ব্যাংক স্টেটমেন্ট আর ওই ফোনের কল লিস্ট। এই ফোনের কল লিস্টটাকে আমাদের এভিডেন্স হিসেবে কাজে লাগাতে হবে। আরে আসুন, বসুন বসুন। আচ্ছা সম্পাদেবী, আপনার হাজবেন্ড যখন ফিরছে না দেখলেন, তখন আপনি কি করলেন? কি আবার করব, প্রথমে ওকে ফোন করলাম, ফোনটা রিং হয়ে গেল কিন্তু তুললো না, তারপরে ফোন বন্ধ। বৌমা একটু ধর তো, অনেক রাত হলো, বাবু এখনো ফিরছে না, একটা ফোন করে দেখো না কোথায় গেল, কখন ফিরবে। সময় হলে ঠিক ফিরে আসবে, অত ফোন করার কি আছে, আপনি ফোন করুন না। আমার ফোনে টাকা ফুরিয়ে গেছে তাই করতে পারছি না, টাকা থাকলে কি তোমাকে ফোন করতে বলতাম। একটু রাখো তো, পরে ফোন করছি। ঠিক আছে করছি। এই তো ফোন করলাম, রিং হয়ে গেল, ফোনই তুললো না। আপনি যান তো, আপনাকে অত চিন্তা করতে হবে না, আপনি ঘরে গিয়ে বসুন। যান, ঘরে যান। তো যখন ফোন বন্ধ পেলেন, তোমার পার্টি অফিসে গিয়ে খোঁজ নেন। হ্যাঁ, তারপরেই তো পার্টি অফিসে খোঁজ করতে হবে। কটার সময়? সেটা তখন ওই রাত দশটা মতো হবে। কি গো বৌদি, এখানে তোমাদের দাদা কখন বেরিয়েছে বলতে পারবে? বাবুদা সে তো বলতে পারবো না, আমি তো এই এসেছিলাম, এই বন্ধ করে বাড়ি যাচ্ছিলাম। কেন এখনো ফেরেনি? না। তা ফোন করেছিলে? ফোন করেছিলাম কিন্তু ফোনটা তো বন্ধ। সে কি গো, দাঁড়াও দেখছি। হ্যাঁ গো, ফোন তো বন্ধ বলছে। ঠিক আছে দেখছি আমি, কোথায় যে গেল। হ্যাঁ তুমি দেখো, নিশ্চয় চলে আসবে, আর সেরকম কিছু হলে জানিও। ঠিক আছে ঠিক আছে, চলি। তারপর? তারপর ওর বন্ধু বান্ধবদের ফোন করলাম কিন্তু কোনো খবর পেলাম না, তারপরে তো সকালে এখানে এলাম। ও আচ্ছা আচ্ছা, তো কোথায় যেতে পারে বলে আপনার মনে হয়? আমি কি করে বলবো বলুন তো স্যার,
আপনার স্বামীর কোনো শত্রু টত্রু মানে এই ধার দেনা নিয়ে ঝামেলা টামেলা সেরকম কিছু তো আমার জানা নেই। আর তাছাড়া সব কথা কি আমাকে বলতো নাকি? তার মানে আপনার আর আপনার স্বামীর মধ্যে ঝগড়া ছিল? সেটা কোন সংসারে থাকে না বলুন তো স্যার? কোনো বিশেষ কারণেও হয়, সেটা আবার সব সংসারে থাকে না। সেরকম কোনো কারণ টারণ এসব আপনাদেরকে কে বলেছে বলুন তো? ওর মা, তাই না? ও সব মিথ্যে কথা। আসলে উনি আমাকে প্রথম থেকে একদম সহ্য করতে পারেন না, তাই আমার সম্বন্ধে মিথ্যে মিথ্যে আপনাদেরকে অভিযোগ করেছে। তার মানে আপনার আর বাবুর ঝগড়ার পেছনে তেমন কোনো বিশেষ কারণ ছিল না, তাই তো? বুঝলাম। তারপরে মাইনে কত? কেন বলুন? ওই 12-15 হাজার টাকা। তাহলে আপনার অ্যাকাউন্টে এত টাকা এলো কি করে? কি হলো বলুন? আপনি তো আপনার মাইনে থেকে গয়না টয়নাও কেনেন, তাই তো? কি হলো বলুন, কোথা থেকে এত টাকা আসে আপনার অ্যাকাউন্টে? ও আচ্ছা আচ্ছা, এই সোমনাথের সাথে আপনার কিরকম সম্পর্ক? কি সম্পর্ক আবার? ওই বন্ধুত্বের সম্পর্ক। মাঝরাত থেকে ভোর পর্যন্ত আপনি সোমনাথের সঙ্গে ফোনে কথা বলছিলেন কেন? দেখুন, আপনি না বললেও সোমনাথ নিশ্চয়ই বলবে। ভালো কথায় কাজ হবে না। ওনাকে নিয়ে যাও, মুখ খোলাবার ব্যবস্থাটা করো। চলুন চলুন চলুন। যান না না, বলছি বলছি বলছি, আমি 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 আসলে এই বছর দিনে হলো আয়ার কাজটা করছি। রোজই আমার যাওয়া আসার পথে সোমনাথের সাথে দেখা হতো, টোটোতে করে আমাকে নিয়ে যেত নিয়ে আসতো, সেখানেই পরিচয়, তারপরে বন্ধুত্ব। সোমনাথ কি বিবাহিত? ওর 1.5 বছরের একটা বাচ্চা আছে। রোজই আমাকে টোটোতে করে নিয়ে যেত আর নিয়ে আসতো। এই নিয়ে এই নিয়ে বাবুর সঙ্গে আমার ঝামেলা হতো। আমারও তো একটা সকালাদ আছে, বাবু আমার কোনো সকালাদি পূরণ করেনি, কোনো সকালাদি পূরণ করেনি বাবু আমার। ওই ছোট লোকটার সঙ্গে থাকতে আমার আর একটু ইচ্ছে করে না। সোম, থাকছো কেন? বলেছি তো বেরিয়ে এসো, আমার আলাদা বাসা ভাড়া করে থাকবো, সংসার করবো। আর তোমার বউ বাচ্চা? ওরা ওরা ওদের মতো থাকবে, টাকা দিয়ে দেবো। ওরা তোমাকে ছেড়ে দেবে? বাবু তো আমাকে কিছুতেই ছাড়বে না, শালা জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে আমার। শুধুমাত্র ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমি রয়ে যাচ্ছি। তুমি আমাকে ভালোবাসো তো সোম? তোমাকে ছাড়া আমি বাঁচবো না সোম, এতটাই ভালোবাসি তোমাকে। জানো কালকে রাত্রে আমার গায়ে হাত তুলেছে জানোয়ারটা, এমনকি ঘর থেকে বের করেও দিচ্ছিল। সে কি এ কথা তুমি আমাকে এখন বলছো? আমি আজই একটা বাড়ি ভাড়া করছি টাউনে, সেখানে তুমি আর আমি একসাথে থাকবো। ওই শয়তানটা বেঁচে থাকলে আমাদের থাকাটা শান্তিতে হবে না সোম। আজ 2018-র প্রথম দিন, তাই নতুন বছরের পরিকল্পনাটা করব বলেই তো এই বাড়িটা ভাড়া নিয়েছি। পরিকল্পনা? কি পরিকল্পনা? উপায় তো একটাই, শালাকে দুনিয়া থেকে একদম সরিয়ে দেওয়া। মার্ডার? ছুটকারা। হ্যাঁ, কিন্তু যদি ধরা পড়ে যায় কি করবে? কি করবে? আমি করবো, আমি সব কিছু প্ল্যান করে রেখেছি, তবে সেটা কালই করতে হবে। আর সেই জন্য আমি আমার বন্ধু সত্যানন্দ আর মীরাকে এখানে ডেকেছি। ওরাও এলো বলে। হ্যাঁ, কিন্তু আরে আয় আয় আয়। এ হচ্ছে আমার বন্ধু সত্যানন্দ।
আর ও হলো মীরা। তবে এরা স্বামী স্ত্রী নয়, আমাদেরই মতো। হ্যাপি নিউ ইয়ার তোমাদের। হ্যাপি নিউ ইয়ার। হুম হুম, নিউ ইয়ারটা হ্যাপি কাল হবে, ওরা জানে ওদিকে কি করতে হবে, শুধুমাত্র কিভাবে করব সেটাই দেখা। কিন্তু কোনো বিপদ হবে না তো? কিছু হবে না, তোমাকে শুধু একটাই কাজ করতে হবে। কাল কাল সন্ধ্যেবেলা মুখটা খোলো, দম বন্ধ হয়ে যাচ্ছে, আরে মুখটা খোলো। কারা তোমরা? তোকে যে আমাকে মারতে হবে কেন? তোমাকে না সরালে তো হচ্ছে না কেন? তার কারণ সম্পদ শুধু আমার, শুধু আমার, আর তাই তোকে যে দুনিয়া থেকে আমাকে সরাতেই হবে। কি করছো? লাগতেছে একটু দাঁড়া, আমি একটা ফোন সেরে আসছি। হ্যাঁ বল। কাজ শেষ বাবু, বে রাখছি। এতটা পরিশ্রম করার জন্য আর মুখটা বন্ধ রাখার জন্য চল চল।
বৌমা, বৌমা কোনো খবর পেলে বলো না, বলো না কি হয়েছে, কোনো খবর পেলে? হ্যাঁ, তাহলে তাহলে কি হবে? চলো থানায় যাই, গিয়ে সব বলি। আমার আমার ভালো লাগছে না, মনটা কুগাইছে। না না, পুলিশের কাছে যাওয়ার দরকার নেই। না না, থানাতেই যাবো আমি। আমি ভালো বুঝছি না, তুমি না গেলে আমি একাই যাব। আচ্ছা ঠিক আছে, আমি আমি তৈরি হয়ে আসছি। চন্দ্রকোনা থানার বড় সড় সাফল্য এটা। সম্পর্কের ভাঙন, বিবাহ বহির্ভূত সম্পর্ক, প্রেম ভালোবাসা থেকে হত্যা আজকাল আটছাড়ি ঘটছে। কিন্তু কেন এমনটা ঘটছে সেটা আমাদের ভাবা উচিত, আমাদের প্রতিরোধ করা উচিত। তা না হলে কোনোদিন হয়তো আপনাদের কারোর ঘরেই ঘটতে পারে এরকম মর্মান্তিক ঘটনা। খবরের কাগজে সবটা লেখা থাকে না, সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।